আপনারা সবাই অবগত আছেন, গত 22 জানুয়ারি দীর্ঘ 500 বছরে যারা ভারতবাসী তারা বিশ্বে প্রত্যাশা ছিল ভগবান ব্যক্তিদের, যে অযোধ্যায় রামলালা কবে ওনার গৃহে প্রবেশ করবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উদ্দেশ্যে গত 22 জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে সুন্দর ব্যবস্থাপনায় 500 বছরে যে প্রত্যাশা ছিল ভারতবাসী তা পূরণ করেছেন। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, অযোধ্যায় রামলালার নীতি প্রবেশ করেছেন। সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে, সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর নিগমের আমরা যারা কর্পোরেটররা আছি তারা প্রধানমন্ত্রীকে এই ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা বিজয় জয়ন করছি। এর আগেও আমাদের আগরতলা পৌর নিগমের কর্পোরেশন থেকে, কাউন্সিল থেকে আমরা সকলে মিলে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম। আজকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের 56 জন কর্পোরেটর নিজেরা ব্যক্তিগতভাবে স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জ্ঞান করেছেন ধন্যবাদ জ্ঞাপন চিঠি দিয়ে। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে আমাদের বহুদিনের চিন্তা ভাবনা আর প্রত্যাশা তিনি মান্যতা দিয়ে সমস্ত প্রতিকূলতা যে দূরে সরে গেছে, ভারতবর্ষ ভারতবাসীর যে চিন্তা ভাবনা বা যে ইচ্ছা ছিল সমস্ত ব্যক্তি সমস্ত জনগণের ইচ্ছা পূরণ করেছেন। সেই উদ্দেশ্যে আজকে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি প্রেরণ করি। আমরা আশা করব প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে বিশ্বগুরু আসন ভারতবাসী ভারতীয় পাবে, বিশ্বাস থেকে আমরা আজকে ধন্যবাদ জানাই।